বীরপতীক তারামন বিবির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুড়িগ্রামের উপজেলা সর্বত্র বেলা বেলা দিকে তার তার বাড়ি থেকে লাশ নিয়ে আসা হয় পরিষদ মাঠে সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভিন পুলিশ সুপার মেহেদুল করিম সিভিল সার্জন ডক্টর আমিনুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ শেষ শ্রদ্ধা জানাতে ওই মাঠে অবস্থান করেছেন আমাদের দুজন নারী মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত ছিল আমরা জানি একজন তারামন বিবি তার মধ্যে অন্যতম গতকাল রাত পনেরো দুইটায় তিনি ইন্তিকাল করেছেন তার বিদেহী আত্মার মাথেরাত কামনা করছি ইতিমধ্যেই তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি আমি দেশবাসী সহ সকলের কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি তারামন বিবি সেতারবাহ বাংলাদেশ অহংকার মুক্তিযুদ্ধের অহংকার আগামী প্রজন্মের জন্য অহংকার তাদের কর্মকাণ্ড তাদের যে মুক্তিযুদ্ধ অবদান আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে তালাবন বিবির অবদান মুক্তিযুদ্ধে অতুলনীয় এবং তিনি চলে যাওয়ার কারণে আমাদের একটা মানে অপূরণীয় ক্ষতি হয়ে গেল কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলামের তথ্যচিত্রে পলিটিভি।